আপনারা দেখছেন এসএফ টেলিভিশন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দানিখোলা গ্রামের জাকির হোসেন সুমন গরুর প্রতি ভালোবাসা থেকেই শখ করেই গরু পালন করেন। গত বছর দুইটি গরু ছিল, একটি লাল রঙের হওয়ায় নাম রাখা হয় লালমানিক, আর এটি কালো হওয়ায় নাম রাখা হয় কালোমানিক। লালমানিক গত বছর 14 লাখ টাকায় বিক্রি করেন জাকির হোসেন সুমন। গত বছর ময়মনসিংহের বৃহৎ গরু হিসেবে বিবেচিত হয় লালমানিক। কালোমানিক মনের মতো গ্রাহক না পাওয়ায় অবিক্রিত রয়ে যায়। তাই এই এবছর কুরবানি ঈদের জন্য তৈরি করা হচ্ছে ময়মনসিংহের বৃহৎ আকৃতির গরু কালোমানিককে। কালোমানিককে দেখতে প্রায় প্রতিদিনই আশপাশের উপজেলা ও জেলা থেকে ভিড় জমাচ্ছেন জাকির হোসেন সুমনের বাড়িতে। কালোমানিক নামের গরুটি বৃহৎ আকৃতির হওয়ায় স্থানীয়ভাবে সকলেরই পরিচিত। গরু মালিক জাকির হোসেন সুমন জানান, গরুটা লালন পালন করতেছি এবং এই গরু পালাটা আমার নিজের গলির গরু, এবং এই গরুটি তারপর লালন পালন করার পরে আমি দেশীয় খাবার খাওয়াইতেছি। দেশীয় খাবারের মাঝে ভুট্টা, ভুষি, কুড়া আর ঘাস, খড় এগুলি খাওয়ানো হচ্ছে। এই গরুটির সাথে একটি গরু গেছে অবশ্য ছিল লালমানিক, ওই গরুটি 14 লাখ টাকা বিক্রি করেছি। এই গরুটা আশা করতেছি 20-25 লাখ টাকার মাঝে গরুটা বিক্রি করা যাবে মনে করতেছি। এই গরুটার নাম কালোমানিক। এই গরুটি আমি খুব যত্ন সহকারে এতদিন ধরে লালন পালন করতেছি এবং নিজের সন্তানের চেয়েও বেশি ই করে স্নেহ আদর দিয়ে আমি বড় করেছি কালোমানিককে।